স্পেসিফিক একজন সাংবাদিক যার নাম উল্লেখ করে আমি বলছি, আমি জানি না সে আজকে এখানে আছেন কিনা। সে হচ্ছে চ্যানেল 24 এর তামিম নামে একজন ছেলে, তামিম নামে একজন সাংবাদিক। সে আমাকে একটা টেক্সট করে, আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, আপনারা সবাই জানেন, আপনারা অনেক নিউজ করেছেন। আমার আসলে শারীরিক সেই অবস্থা ছিল না যে আমি আপনাদের কারো ফোন ধরবো, বাট একজনের টেক্সট পেয়ে, তামিম নামে একজন সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে কল ব্যাক করি। এবং এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি কি টেক্সট পেয়ে তাকে কল ব্যাক করি। টেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে, আমার জন্য অনেক সেন্সিটিভ, এটা তারকা না শুধু, যে কোনো নারী, আপনাদের ঘরে মা আছে, বোন আছে, এবং যে আমাকে এই কোশ্চেনটা করেছে তারও নিশ্চয়ই মা আছে, বোন আছে, বউ আছে, তাদেরকেও এই কোশ্চেনটা সে করতে পারে না যে কোশ্চেনটা আমাকে করেছে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমাকে কি কোশ্চেন করা হয়েছে, সেটা আমি মুখ দিয়েও এতগুলো মানুষের সামনে আনতে আমার মুখে বাধবে ভাইয়া? আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে টেক্সটটা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আপনারা বিচার করবেন। একজন সাংবাদিক, সে তো আমার সহকর্মী, সহকর্মী কিনা বলেন, আপনারা কি আমার সহকর্মী? আজকে কি আপনাদের জন্য আমি আজকে এখানে, রাইট? আমাদের জন্য তো আপনারাও আজকে এখানে। তাহলে একজন সহকর্মীকে, একজন নারী সহকর্মীকে, একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে সে কিভাবে একটা কোশ্চেন করে? আপনারা যদি শুনেও থাকেন, আমি মাত্র হসপিটাল থেকে এসেছি, আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না, আপনারা কি আমাকে কোশ্চেন করতে পারেন? আপনাদের মা বোন নেই, আমি কি আপনাদের বোনের জায়গায় পড়ি না? সো যখন আমাকে এই কোশ্চেনটা করা হয় আমি তাকে কল ব্যাক করি, আমি তো কারো ফোনও ধরতে পারিনি, বাট আমি তাকে কল ব্যাক করি। ব্যাক করে আই গট হাইপার অবশ্যই, আমি তখন তাকে হুমকি দেই এভাবে, এবং আমি তখন রাগ করে, জিদ করে আমি তাকে বলি যে আপনারা যা লেখেন লেখেন, এতে আমার কোনো আপত্তি নেই, বাট একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে যদি লেখেন তখন আমি আপনার বিষয়ে মামলা করব, ওর আমি উড়িয়ে দিব। তখন এই কথাটা বলা, আমি কিন্তু স্পেসিফিক তামিম নামে ছেলেটাকে বলেছি যে কিনা চ্যানেল 24 এর, আমি কিন্তু আপনাদেরকে বলিনি, কারণ আপনারা কিন্তু আমার সহকর্মী, আপনারা কিন্তু আমাকে নিয়ে ভালোও লিখেছেন, খারাপও লিখেছেন, বা যে কোনো তারকাকে নিয়ে। সো তারপরে সে যেটা করেছে, আমার অডিও রেকর্ডটা সে ফাঁস করে দেয়, কিন্তু সে কিন্তু একটাবার এটা বলেনি সে আমাকে কি কোশ্চেন করেছে। আমি কোশ্চেনটা নিজের মুখ দিয়ে বলবো না, আপনাদেরকে পার্সোনালি আমি এই কোশ্চেনটা দেখিয়ে দিব, ঠিক আছে? আরেকটা কথা, একটা সাংবাদিক কখনো, মানে সে যদি মিডিয়া কর্মী হয়, আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না, আই এম সরি, সে যেই আমাকে কোশ্চেন করেছে আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না। একটা কথা বলি, ব্যাপারটা যদি কোনো সহকর্মী বলেও থাকে, আমার মনে হয় না এটা কোনো সাংবাদিকের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে যে আপনি একটা নারী তারকাকে এই কোশ্চেন করতে পারবেন। আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কি এটা পড়ে? এটা কি এথিক্সের মধ্যে পড়ে? এথিক্সের মধ্যে পড়ে? নো, ফোন দেওয়া যেতে পারে। আমি শারীরিক এবং মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম এই টাইমে, আই এম সরি। আমার কাছে মনে হয় সে যদি আমার কোনো সহকর্মী ভাই হয়, সহকর্মী সাংবাদিক হয়, সে কখনোই আমাকে কোশ্চেন করতে পারে না, এটা এটা কোনো সাংবাদিকের এথিক্সে পড়ে না। আরেকটা কথা বলতে হচ্ছে ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত লাইফ আপনাদের সবার এবং অডিয়েন্সের দর্শকদের ব্যক্তিগত লাইফ তো আপনাদের সবার আছে, আমারও আছে, প্রত্যেকটা তারকার আছে। আপনারা আমার ব্যক্তিগত লাইফ নিয়ে লিখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, আমি লাইভেও বলেছি, কিন্তু ব্যক্তিগতরও একটা লিমিট আছে। আপনি যে একজন মেয়ে ফিমেল তারকাকে একটা কোশ্চেন করবেন, আই এম সরি, আপনারা এখন আমাকে সাংবাদিকরা, আপনারা আমাকে ঘিরে ধরলেও আমি মানবো না যে সে রাইট বলেছে। যে সহকর্মী অনেক কিছু বলতে পারে, আমি আরেকটা রেকর্ড দেখলাম যে আমার কোন সহকর্মী বলেছে যে কোন সহকর্মী না, সে কোনো সহকর্মী না, এগুলো বানানো। আমার কোনো সহকর্মী এটা বলতেই পারে না, বিকজ আমার সহকর্মী জানে যে আমি গরিব মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পছন্দ করি, আমি মানুষের সাথে কেমন ব্যবহার, আমার ফ্যামিলিয়ার ব্যবহার। আমার কোনো সহকর্মী এরকম মিথ্যা কথা বলতেই পারে না, সো এগুলো বানানো। অবশ্যই ভাইয়াদেরকে আমি একটা কথা বলতে চাই, অবশ্যই আমি রাগ করে একটা কথা বলেছি, এটা সে যেমনটা ভুল করেছে হয়তো আমিও এটা ভুল করেছি, যেমন আপনাদের খুব খারাপ লাগছে চিন্তা করে, তানজিন তিশা এই কথাটা বললো উড়িয়ে দিবে আমাদেরকে, এটা কিন্তু আপনাদের জায়গাতে আপনাদের খারাপ লেগেছে, বাট এটা কিন্তু আপনাদের এথিক্সের জায়গা থেকে আপনাদের চিন্তা করতে হবে। একজনের উপরে আমি টিপ দিয়েছি, সে চ্যানেল 24 তামিম, আমি আর কারো বিরুদ্ধে কিছু বলিনি। থ্যাংক ইউ সো মাচ।